শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসে যা আলোচনা করেছিলাম আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনায় আসছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, হাজীগঞ্জ রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের টপিক হচ্ছে কি, সেন্টেন্স বা বাক্য। এটি বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। সেন্টেন্স বা বাক্য কি? আমরা সবসময় বলে থাকি আমি এটা করি, বা আমি আমার বাবার নাম এটা, বা আমি ওখানে থাকি, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বা এই ধরনের যাই বলি না কেন প্রত্যেকটাকে একটা বাক্য বা সেন্টেন্স। ঠিক ইংরেজিতে আমরা তেমনি বলি আই লিভ ইন চট্টগ্রাম, আমি বাস করি চট্টগ্রামে। এই তাহলে এখানে দেখা যায় একটা ওয়ার্ড, আরেকটা ওয়ার্ড, এখানে আরেকটা ওয়ার্ড, এখানে আরেকটা ওয়ার্ড। তাহলে আমরা যদি বলি ওয়ার্ডটা কি, আমরা আগে করে আসছি, যদি এক বা একাধিক বর্ণ বা লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে সেটি ওয়ার্ড। তাহলে এখানে এভাবে ওয়ার্ড হয় কয়টি? চারটি। তাহলে এখানে পাশাপাশি এই ওয়ার্ডগুলো বসে একটি অর্থ প্রকাশ করেছে, তাহলে এই জন্য আমরা বলতে পারি দুই বা ততোধিক অর্থবোধক ওয়ার্ড পাশাপাশি বসে মনে বা সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটা হচ্ছে কি, সেন্টেন্স তথা বাক্য। তাহলে আমরা বলতে পারি এইটাও একটা বাক্য, কেন এখানে পাশাপাশি ওয়ার্ডগুলো বসে একটা মনে বা সম্পূর্ণরূপে প্রকাশ করেছে বা পেয়েছে। কেউ যদি বলে তুমি কোথায় থাকো, তাহলে আমি বলবো আই লিভ ইন চট্টগ্রাম। তাহলে এখানে তার আমার একটা অনুভূতি আমি প্রকাশ করছি, তাহলে একটা বাক্য। তাহলে এখানে এবং এখানে দেখা যায় কতগুলো ওয়ার্ড পাশাপাশি ওয়ার্ডস, এবং এটা আমার একটা অনুভূতি প্রকাশ করেছে, মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করেছে, তাহলে এটা একটা কি হতে পারে, বাক্য হতে পারে। তাহলে বাক্য কি, আমরা জানি বাক্যের প্রধানত কয়টি অংশ থাকে, দুটি অংশ, একটা সাবজেক্ট তথা উদ্দেশ্য, দুই প্রেডিকেট তথা বিধেয়। সাবজেক্টটা কি, সাবজেক্ট বলা হয় উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় বা যার উদ্দেশ্যে কিছু বলা হয় সেটাকে বলা হয় সাবজেক্ট। এখানে যদি বলি আই লিভ ইন চট্টগ্রাম, এখানে কার সম্পর্কে বলতেছে বা কার সম্পর্কে বলতেছি আমি, এখানে আমি আমার সম্পর্কে বলতেছি, যার সম্পর্কে কিছু বলা হয় সেটি সাবজেক্ট। এখানে বলতেছি আমি আমার সম্পর্কে, কি লিভ ইন চট্টগ্রাম, তাহলে এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, এখানে আসবে কি সাবজেক্ট। তাহলে এরপরে আসছে কি প্রিডিকেট, প্রিডিকেটটা কি, প্রিডিকেট হচ্ছে কি বিধেয়, বিধেয় কি ওই সাবজেক্ট সম্পর্কে যাই কিছু বলি না কেন তাই হচ্ছে প্রিডিকেট। তাহলে আমি আমার সম্পর্কে কি বলতে গেলাম, লিভ ইন চট্টগ্রাম, তাহলে লিভ ইন চট্টগ্রাম হচ্ছে কি প্রিডিকেট। বিষয়টা আসলে কি প্রিডিকেট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যাই বলা হয় না কেন তাই হচ্ছে প্রিডিকেট। যদি বলি দা কাউ গিভস আস মিল্ক, এখানে আমি কথাটা বলতে গেলাম কি সম্পর্কে, দা কাউ সম্পর্কে, তাহলে যার সম্পর্কে বলেছি সেই যে হচ্ছে কি সাবজেক্ট, আর যা বলেছি তা হচ্ছে কি প্রিডিকেট। কি বলেছি, গিভস আস মিল্ক, তাহলে এটা হচ্ছে কি প্রিডিকেট, আর এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হয় ওটা সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যাই বলা হয় তাই হচ্ছে কি প্রিডিকেট। তাহলে আমরা পেলাম দুটা, এই এতটুকু পর্যন্ত যে সেন্টেন্স কি, যখন কিছু অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনে সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সরি সেন্টেন্স, আর সাবজেক্ট হচ্ছে কি যার সম্পর্কে কিছু বলা হয় ওটি সাবজেক্ট, আর প্রিডিকেট হচ্ছে কি সাবজেক্ট সম্পর্কে যাই বলা হয় তাই হচ্ছে কি প্রেডিকেট। তাহলে আমরা একটু পরে আসি, এরপরে অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে কয় প্রকার, পাঁচ প্রকার। এগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, ইম্পারেটিভ বা অনুদ্দেশ্যসূচক, অপটেটিভ ইচ্ছা বা আশীর্বাদ সূচক, এক্সপ্লেনেটরি বা বিষয় বা আবেগসূচক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা কি, তাহলে আমরা অ্যাসার্টিভ সম্পর্কে একটা বলি। অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয় যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয়, কোনো একটা তথ্য প্রদান করা হয় বা কোনো কিছু বলা হয়ে থাকে,
ওটা হচ্ছে সেম অ্যাসারটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসারটিভ সেন্টেন্স বলতে গেলে আমরা আবার এটা বলতে পারি, এগুলো বলতে পারি, তাই না? এখানে একটা বিবৃতি, একটা কথা, একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে, যেমন আই লিভ ইন চট্টগ্রাম, চট্টগ্রাম বাস করি। তাহলে এটা একটা স্বাভাবিক একটা কথা বা বাক্য বা কারো অনুভূতি প্রকাশ করা। দা কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। তাহলে এটা একটা স্বাভাবিক কথা, একটা বিবৃতি, একটা উক্তি। এই ধরনের স্বাভাবিক কোনো বিবৃতি, কোনো কথা হলে বা কোনো বিবৃতি প্রকাশ করলে সেটা বলা হয়, সেটাকে বলা হয় কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটাকে আমি বাক্য বলেছিলাম, বাক্যের মধ্যে এটাকে আবার বলা হয় কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুদিক থেকে হয়, অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, বাংলা আমরা আবার দুটো অংশ পাই, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। অ্যাফার্মেটিভটা কি, তাও একটা বিবৃতি প্রকাশ করবে, তবে এটা হাব দক্ষ হবে, যেমন আই লাইক টু প্লে ক্রিকেট। যেমন আমি পছন্দ করি ক্রিকেট খেলতে, তাহলে এইটাতে কোনো নাবুদক বা নেতিবাচক কোনো কিছু আসে নাই, সেদিন আমি এটাকে বলতে পারবো কি, হাব দক্ষ। তাহলে নেগেটিভটা কি, আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক টু প্লে ফুটবল। তাহলে আমি পছন্দ করি না খেলতে ফুটবল, তাহলে এখানে না একটা অর্থ এসেছে, তাহলে এটাকে আমরা বলবো কি আর নেগেটিভ বা নেতিবাচক। তাহলে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ কি অ্যাসার্টিভ, এই দুইটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা দ্বারা একটা বিবৃতি, এটা দ্বারা একটা বিবৃতি প্রদান করা হচ্ছে। তবে এই বিবৃতিটা হা বোধক বিধে এটা বলা হয় অ্যাফার্মেটিভ, এই বিবৃতিটা না না বোধক বিধে এটাকে বলা হয় কি নেগেটিভ, এখানে ডন্ট দ্বারা না বোঝাচ্ছে। তাহলে আমরা পেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, কোন যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় সেগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এটা আবার কয় প্রকার, দুই প্রকার, অ্যাফার্মেটিভ নেগেটিভ। এরপরে আসা যাক, এরপরে আসা যাক ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ সেন্টেন্সের নাম হচ্ছে কি প্রশ্ন বোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা বা হ্যাঁ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হলে বা কোনো কিছু জানতে চাওয়া হলে বা কোনো কিছু জিজ্ঞাসা করা হলে ওটাকে বলা হয় কি ইন্টারগেটিভ সেন্টেন্স। যেমন যদি বলা হয় হোয়াট ইজ ইয়োর নেম, এখানে বলা হচ্ছে তোমার নাম কি, তাহলে সে আমার থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে বা আমার থেকে কোনো কিছু জানতেছে আমার নামটা কি। তাহলে যে এই সেন্টেন্স এখানে একটা ছাটটা ওয়ার্ড দেখতেছি, প্রত্যেকটা তার একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে এবং ওটা কি সে আমার থেকে কিছু জানতে চাচ্ছে। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় সেটাকে বলা হয় কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চন মার্ক বসে, সবসময় একটা কোয়েশ্চন মার্ক বসে। তবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে হতে পারে, যেমন ডু ইউ নো মি, ডু ইউ নো, নো তো জানা, ডু ইউ নো মি, তুমি কি আমাকে জানো বা আমার সম্পর্কে জানো বা আমাকে চিনো। তাহলে এখানে দেখতেছি একটা ডাব্লিউএস ওয়ান আর এটা দেখতেছি অক্সিলিয়ারি। হ্যাঁ, যখন আমরা ভার্বের ক্লাসে যাব তখন আমরা বা সম্পর্কে বা অক্সিলিয়ারি বা সম্পর্কে একটু ডিটেইলস বলবো। তাহলে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে আর অক্সিলিয়ারি দিয়ে বার দিয়েও সেন্টেন্স শুরু হতে পারে, এবং উভয়টা দ্বারা কোনো কিছু আমার থেকে জানতে চাচ্ছে। যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় সেটার আনসারটা পড়ে দিতে হয়, তবে অক্সিলিয়ারি দিয়ে শুরু সেটাকে ইয়েস নো কোশ্চেন বা ইয়েস নো দ্বারা বললেই চলে। তাহলে আমরা পেলাম কি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, যখন কোনো
সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা বা কোনো প্রশ্ন করা হয়, ওটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সেন্টেন্স। ইন্টিগ্রেটেড সেন্টেন্স দুভাবে হতে পারে, ডাব্লিউএস ওয়াট আর কোন হচ্ছে কি অক্সিলিয়ারি বার দিয়ে। তাহলে ইন্টিগ্রেটেড সেন্টেন্স, হ্যাঁ ইন্টিগ্রেটেড সেন্টেন্সের শেষে একটা সংকেত থাকবে কি, এটা সবসময় একটা একটা আমরা সংকেত দেখবো, সেটা হচ্ছে কি কোয়েশ্চন মার্ক, এটা আমরা সবসময় দেখবো। তাহলে আমরা ইজিতে বুঝতে পারবো ইন্টিগ্রেটেড সেন্টেন্সটা কি। তাহলে গেল ইন্টিগ্রেটেড সেন্টেন্স, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে কি অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা বলতে এখানে পাঁচটা বিষয় দিয়ে অ্যাড করা হয়, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব। এই পাঁচটা যদি কোনো একটা বাক্য দ্বারা প্রকাশ করে বা বোঝায় তাহলে ওটাকে আমরা বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সংজ্ঞাটা একটু গুছিয়ে বলতে গেলে হয় কি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝাবে ওটাকে বলা হয় কি ইম্পারেটিভ বা অনুজ্ঞা সূচক বাক্য। তাহলে আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে দেখি। গো টু ব্যাট নাও, গো তো যাও, টু তো গো টু ব্যাট মানে বিছানায় নাও মানে এখন বিছানায় যাও। তাহলে আমরা পাঁচটা যে বললাম ওখানের মধ্যে আমরা পাই কি টু গো টু ব্যাট অর্থ এখানে প্রায় আদেশের মতো। তাহলে এটা কাকে আদেশ দিচ্ছে, তাহলে আদেশ দিতে সেটা অনুজ্ঞা সূচক বাক্য, তাহলে ইম্পারেটিভ হবে। তাহলে আর একটা দেখি নিষেধে, ডোন্ট মেক এ নয়েজ। তাহলে নয়েজ তো হইছে, ডোন্ট মেক তো করো না, তাহলে ডোন্ট মেক তো হইছে করো না। তাহলে এটা দেখা যায় কি নিষেধের পথ, এটা আবার উপদেশের দিকেও কিন্তু যায়। তাহলে ডোন্ট মেক এ নয়েজ, তাহলে আমরা একদিক থেকে বোঝে যাই ডোন্ট মেক এ নয়েজ হইছে করিও না। তাহলে এটা আমাকে যদি বোঝাচ্ছে নিষেধ বোঝাচ্ছে বা আমি আমার সামনে কেউ হইছে করতেছে তাকে বললাম কি ডোন্ট মেক এ নয়েজ, হইছে করিও না, তাহলে এটা নিষেধের দিকে যায়। সদা সত্য কথা বলো, তাহলে এটা আমার বড়জন বা আমি আমার আমার স্বরজনকে বা আমার বড় জামাকে উপদেশের মতো হচ্ছে সদা সত্য কথা স্পিক বলো, দাত্র সত্য অলয় সব সময়। তাহলে এটা উপদেশের মতো হয়ে যায়, তাহলে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। মানে প্লিজ দয়া করে গিয়ে দাও নি আমাকে একটা প্যান, আমার পাশে কেউ আমাকে বলতেছে হতে পারে কিংবা আমি কাউকে বলতে পারি হতে পারে কি প্লিজ গিভ মি, দয়া করে দাও আমাকে একটি কলম। তাহলে সে আমাকে প্লিজ বলেছে, তাহলে সে আমাকে একটু অন্যায় করে বলেছে, তাহলে এটা হয় অবশ্য কি অনুরোধের মতো। আমরা যখন কাউকে নম্র সুরে কাউকে কোনো কিছু চাইব তখন সেটা অনুরোধের দিকে চলে যায়, আর মধ্যে বললে সেটা ইন্টারভিউ সেন্টেন্সের বা সুযোগ বাক্যে চলে আসে। তাহলে আশা যে কি প্রস্তাব, আমি কাউকে বললাম, আমার কোনো বন্ধুকে বললাম বোরিং লাগতেছে ভিতরে, বললাম লেটস গো আউট, সব একটা আমরা বাইরে যাই বা বাইরে হাঁটতে যাই। তাহলে দেখা যায় এটা আমরা তাকে প্রস্তাব দিয়েছি, সে এটা রিসিভও করতে পারে নাও করতে পারে। লেটস চলো গো আউট বাইরে যা। তাহলে দেখা যায় এখানে ইম্পারেটিভ সেন্টেন্স অনুবেশক বাক্য বলা হয় কি যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব এই পাঁচ ধরনের বোঝাবে ওটাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। তবে আমাদের মাথা রাখতে হবে আসলে সবগুলো আসলে সেন্টেন্স, কারণ প্রত্যেকটা তার একটা অনুভূতি বুঝাচ্ছে, মনে সম্পূর্ণ ভাব আর প্রকাশ পাচ্ছে, এবং এখানে প্রত্যেকটা এক একটা ওয়ার্ডের পাশে এক একটা ওয়ার্ড বসেছে এবং তা অর্থবোধক, সেই জন্য এগুলো সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে এগুলো আবার কোন সেন্টেন্সের মধ্যে আবার ইম্পারেটিভ, কারণ আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ বোঝাচ্ছে। তাহলে আমরা পেলাম কি ইম্পারেটিভ সেন্টেন্স কয় ধরনের অনুভূতি প্রস্তাব পাঁচ ধরনের। এরপর হয় কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হয় কি অপ
অ্যাফেক্টিভ সেন্টেন্স বা ইচ্ছা সূচক বাক্য। যেমন আমরা বলতে পারি ম্যায় আল্লাহ মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ ব্লেস আশীর্বাদ করা, মে আল্লাহ ব্লেস আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। হ্যাঁ, এই অক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে সবসময় শুধু একটা মেয়ে থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যায়, তবে প্রায় ক্ষেত্রে মেয়ে থাকে। মে আল্লাহ ব্লেস আল্লাহ তোমাকে কি করুক আশীর্বাদ করুক। আর আমরা ব্যবহার করতে পারি মেয়ে মেয়েও প্রসপার ডে বাই ডে, মাই ইউ প্রসপার উন্নতি হও সমৃদ্ধি লাভ করো ডে বাই ডে, দিন দিন তুমি দিন দিন সমৃদ্ধি লাভ করো। তাহলে যে সেন্টার দ্বারা সে তাহলে সে আমাদের একটা ইচ্ছা পোষণ করেছে যে আমি যেন একটু উন্নতির দিকে যাই। মেলা ব্লেসি সে আমার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে আল্লাহ যেন আমাকে কি করে আশীর্বাদ দয়া করে। তাহলে যে সেন্টার কোনো আশীর্বাদ ইচ্ছা প্রকাশ হয় ওটাকে বলা হয় কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রায় সেন্টেন্সের শুরুতে কি থাকে মে থাকে, তবে মাঝে মাঝে কতগুলো ব্যতিক্রম হয়ে থাকে। যেমন লং লিভ ইওর প্যারেন্টস, অর্থাৎ তোমার পিতা মাতা দীর্ঘদিন হায়াত থাক বা জীবিত থাকো। তাহলে এটা আমি একটা আমার একটি ইচ্ছা পোষণ করেছি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে আমরা ইচ্ছা পোষণ করছি যে যেন তো আল্লাহ তোমার মা বাবাকে বেশি হায়াত দান করে। তাহলে এখানে কিন্তু মেয়ে নেই, তারপরে এটা কিন্তু তোমার ওই ইচ্ছা বা আল্লাহর কাছে আশীর্বাদ করতেছে, আল্লাহর কাছে ইচ্ছা চাচ্ছে কি যেন তোমার মা বাবা বা আমার মা বাবা দীর্ঘদিন একটু হায়াত পায়। তাহলে এটা দ্বারাও কিন্তু, তবে এখানে মেয়ে নাই কিন্তু এখানে ওই অনুভূতিটা আস্তে আস্তে বিদায়, এটা হবে কি অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি অপটেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ পায় ওটাকে বলা হয় কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সাধারণত শুরুতে মে দিয়ে শুরু হয়, মাঝে মধ্যে এক্সেপশনাল হয়, সেটা সরাসরি বলতে মাথায় রাখতে হবে। একবারে শেষ পর্যায়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময় বা আবেগ সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনে কোনো দুঃখ বেদনা আনন্দ ইত্যাদি প্রকাশ পায় সেটাকে বলা হয় কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি, যেমন অ্যালাস ফাদার ইয়েস্টারডে, তার বাবা মারা গেল গতকাল। তাহলে আমার হঠাৎ তার বাবা মারা যাওয়াতে আমার একটা মনের মধ্যে থেকে দুঃখ প্রকাশ পেল। তাহলে আমরা বলতে পারি যখন কোনো একটা সেন্টেন্স দ্বারা কোনো দুঃখ প্রকাশ করা হয় তাকে কি বলা হয় অপটেটিভ সেন্টেন্স বলা হয়, কিংবা আনন্দ প্রকাশ করলে হবে। যেমন আমরা বলতে পারি বিস্ময় বা আবেগ সূচক বাক্য, তাহলে যেটা দ্বারা আনন্দ দুঃখ বেদনা ইত্যাদি বোঝাবে। যেমন এই সেন্টার দ্বারা কে কে দুঃখ বোঝাচ্ছে, আমরা অনুমান করতে পারি হুররাম হুররাম উই হ্যাভ অন দ্য কি মজা, আমরা উই হ্যাভ অন জয়ী হয়েছি, জয়লাভ করেছি দাবি খেলাটিতে, আমরা খেলাটিতে আমরা জয়লাভ করেছি। তাহলে এটা তো আমরা জানতাম না, কিন্তু যখন পেয়েছি তাহলে আমাদের মধ্যে একটা আনন্দ বলে ফুটে উই হ্যাভ উইন দ্য গেম, আমরা খেলায় জয়লাভ করেছি। তাহলে আনন্দ হতে পারে দুঃখ হতে পারে, এগুলো যদি প্রকাশ করা হয় সেটাকে বলা হয় আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্সে অ্যালাস বা হুররা দিয়ে যদি শুরু হয় তাহলে এগুলোর পরেই নোট অফ এক্সক্লামেশন এগুলো বসে যাবে, এগুলোকে বলা হয় নোট অফ এক্সক্লামেশন। তবে এটা অন্যভাবে হতে পারে, যেমন
How nice the bird is. What a dangerous boy you are. তুমি কি বিপজ্জনক বা মারাত্মক ছেলে। তাহলে এভাবে হোয়াট হাউ দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হতে পারে, তবে তখন নোট অফ এক্সক্লামেশন শেষেই বসবে। তাহলে সেন্টেন্সটা গঠন আমরা আরো অন্যভাবে এই ভিডিও শুরু হয়, তাহলে আমরা প্রথমে চারটা দিয়ে বুঝে নিলাম। এক্সক্লামের সেন্টেন্স দ্বারা কোনো আনন্দ বেদনা বিষয় এই ধরনের কিছু প্রকাশ করে গুরুত্বপূর্ণ থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিষয় বা আবেগ সূচক বাক্যগুলো হোয়াট হাউ দিয়ে শুরু হয়, অ্যালাস করা দিয়ে শুরু হয়, ইফ দিয়ে শুরু হয়, অ্যালাস করা দিয়ে শুরু হয়, সাথে সাথে এই এক্সক্লামেশন মার্ক বসবে। আর হোয়াট হাউ দিয়ে শুরু হয় সেন্টেন্সের শেষে গিয়ে আর নোট অফ এক্সক্লামেশন আমাদের দিতে হয়। তাহলে আমরা কি করি, একটু পুনর আলোচনা দেখি। সেন্টেন্স সেন্টেন্স বোঝার আগে আমাকে বুঝতে হবে ওয়ার্ড কতগুলো অর্থবোধক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেটাকে বলা হয় সেন্টেন্স। তাহলে এটা একটা সেন্টেন্স, এলাস হাই হাই তার বাবা মারা গেছে গতকাল। তাহলে এখানে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসছে, এগুলো অর্থ আছে প্রত্যেকটা, এবং এটা একটা অনুভূতি প্রকাশ করছে পাচ্ছে বা মনের ভাব প্রকাশ করছে। তাহলে এটা একটা এটা একটা সেন্টেন্সে পড়ে। হ্যাঁ, সেন্টেন্সের প্রধান দুইটি অংশ, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট, উদ্দেশ্য ও বিধেয়, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যাই বলা হয় তাই হলো প্রেডিকেট। তাহলে এই অর্থবোধের সেন্টেন্স ভেদের সেন্টেন্স তাই হলো পাঁচটা পরে অ্যাসার্টি, যে সেন্টেন্সে কোনো বিবৃতি কোনো একটা অনুভূতি প্রকাশ করবে। অ্যাসার্টি সেন্টেন্স আমরা দেখলাম আবার দুভাবে হয়, অ্যাফার্মেটিভ নেগেটিভ আবুদক, যদি ওই অনুভূতিটা যদি বিবৃতিটা যদি ইতিবাচক হয় তাহলে এটা বলা হয় অ্যাসার্টিভ, যদি নেগেটিভ হয় তাহলে নেতিবাচক নেগেটিভ। এরপর আমরা পেলাম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, প্রশ্নবোধক যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় সেটা কথা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আবার দু দিক থেকে হয়, দেখবেন একটা ডাবল ডিসকাশন দিয়ে একটা অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়। এরপরে গেলাম ইম্পেরেটিভ বা অনুদ্য সূচক বাক্য, এটা আমরা দেখলাম ফার্স্ট দিক থেকে হয়, যেটা ধরো আদেশ, উপদেশ, প্রস্তাব, অনুমতি, নিষেধ ইত্যাদি বোঝাবে। এগুলো ধর যদি এটা বোঝায় সেটা হবে কি ইম্পেরেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলা হয় ইচ্ছা বা আশীর্বাদ সূচক, যেটা দ্বারা মনে কোনো ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ পায় সেটাকে বলা হয় কি অপটেটিভ সেন্টেন্স, যেটা সাধারণত মেয়ে দিয়ে শুরু হয়ে থাকে। একেবারে পরিশেষে আমরা বলতে পারবো এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক বাক্য, যেটা যেন মনে কোনো দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি প্রকাশ পায় আর বিস্ময় প্রকাশ পায় সেটাকে মনে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার আমরা এগুলো কতগুলো সংকেত পাই, যেমন এই ধরনের সংকেত যদি দেখি আমরা এটা হবে কি, এটা হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এটা আবার আমরা যদি মেয়ে দিয়ে পাই কোন একটা সেন্সে মেয়ে থাকে, তাহলে আমরা পাবো এটা পাবো এটা দিয়ে তিন নাম্বার সরি সাত নাম্বারে অপটেটিভ সেন্টেন্স সাধারণত এইভাবে দিয়ে শুরু হয়। প্রশ্নবোধক হয় সাধারণত এই দুই নাম্বারে তিন নাম্বারে। এইগুলো এক্সক্লামেশন এক্সক্লামেটরির জন্য শেষ একটা এক্সক্লামেশন মার্ক থাকে কিংবা এলাস ফুরাইয়ের পরে। তাহলে এটা হয় পাঁচ নাম্বারে, এই পাঁচ নাম্বারে। তাহলে অ্যাসার্টিভ কি, অ্যাসার্টিভ আমরা দেখবো সবসময় যে সাবজেক্ট কিংবা একটা পারসন দিয়ে শুরু হবে, যেন আই লিভ ইন ঢাকা, ঢাকা গিভস আস মিল্ক, আই ঢাকা, ওগুলো সবসময় সাবজেক্ট। তাহলে সাবজেক্ট দিয়ে পার পারসন দিয়ে শুরু হলে সেটা হবে কি অ্যাসার্টিভ। এর বাইরে মূল বার ডন প্লিজ এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা আমরা ইম্পেরেটিভ সেন্টেন্সে পেতে পারবো। তাহলে আমরা ইজিতে বুঝতে পারি এটা ইন্ট্রোগেটিভ, এটা এক্সক্লামেটরি, এটা অপটেটিভ। সাবজেক্ট বা পার্সন দেশ তো হলে অ্যাসার্টিভ কিংবা ডন মোর বার প্লিজ কাইন্ডলি এই ধরনের যদি সেন্টেন্স দেশ হয় সেটা আমরা ইম্পেরেটিভ সেন্টেন্সে পেতে পারি। তো শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাসটা ছিল সেন্টেন্স নিয়ে, আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা বাড়িতে আরো বেশি বেশি চর্চা করবে, তোমরা যখন টেবিলে বসবে তখন একটু যখন পড়বে তাহলে এর মধ্যে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যায় সেটা আমাকে বলবে। তোমরা কোনো বোঝার জন্য একটা সুযোগ রয়ে কি আমি তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 01834611099। তোমরা এই নাম্বার আমাকে বলতে পারবে যেটা তোমাদের একটু কম বুঝে আসবে। আর বেশি বেশি চর্চা করবে পরিস্থিতি একটু ভালো না, তোমরা বাসায় পড়বে এরপরে অসুবিধা হলে আমাদের জানাবে।
আগামীকালে আরেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমাদের বেশি বিষয় নিয়ে আসবো। এটা বলে আজকে তোমাদের দীর্ঘায়ু শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে আমার কাছে এটি টাকা। আসসালামু আলাইকুম।